রাশিয়ার পরে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। আয়তনের তুলনায় কানাডার জনসংখ্যা খুবই কম। কানাডার জনসংখ্যা এতই কম যে প্রতি বর্গ কিলোমিটারে এখন মাত্র 4 জন মানুষের বসতি রয়েছে। জীবনযাত্রার মানের দিক থেকে কানাডা পৃথিবীর শীর্ষ সারিতে অবস্থান করছে। তাছাড়া বসবাসের জন্য কানাডা খুব নিরাপদ একটি দেশ। এর অন্যতম কারণ হচ্ছে কানাডায় ক্রাইম রেট তুলনামূলক অনেক কম। প্রতি বছর কানাডায় প্রায় 10 লক্ষাধিক চাকরির সুযোগ তৈরি হচ্ছে এবং সময়ের সাথে এই সংখ্যা বেড়েই চলছে। এ কারণেই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে কানাডায় মানুষ আবাসন গ্রহণ করছে। উত্তর আমেরিকার দেশ কানাডা সম্পর্কে আলোচনা করা হবে বেঙ্গলি পিক্সেলের এই পর্বে। বেঙ্গলি পিক্সেল চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কানাডা শব্দটি এসেছে ইরোকুইয়ান শব্দ কানাটা হতে। এর অর্থ গ্রাম বা বসতি। 15 শতকের শুরুতে কানাডার বর্তমান কিউবেক সিটির একটি গ্রামকে বোঝাতে কানাডা শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল। কানাডা একটি বহু সাংস্কৃতিক এবং বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন সংস্কৃতি এবং বহু জাতি নিয়ে গঠিত। পৃথিবীর বহু ভাষার মানুষ থাকলেও সরকারিভাবে কানাডার ভাষা ইংরেজি এবং ফরাসি। তবে কানাডার অধিকাংশ প্রদেশে ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অনেকেই কানাডাকে ইউরোপের অন্তর্ভুক্ত মনে করে, তবে প্রকৃতপক্ষে কানাডা ইউরোপের কোনো দেশ নয়, বরং কানাডা হল উত্তর আমেরিকার একটি দেশ। কানাডার দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তরে অর্কটিক মহাসাগর অবস্থিত। কানাডা নিয়ে মানুষের আগ্রহ থাকলেও এদেশের ইতিহাস অনেকেরই অজানা। কয়েক হাজার বছর আগে কানাডায় আদিবাসীদের বসতি ছিল। 15 শতকের শেষের দিকে এশিয়ায় নতুন বাণিজ্য পথ খুঁজতে এবং নিজের দেশের জন্য নতুন জমি দাবি করার জন্য ইউরোপীয় অভিযাত্রীরা এই অঞ্চলে আসতে শুরু করে। এই অভিযাত্রীদের মধ্যে ছিলেন জন ক্যাবেট এবং জ্যাক কার্টিয়ার, যারা যথাক্রমে কানাডায় এসে এটিকে ইংল্যান্ড এবং ফ্রান্সের জমি বলে দাবি করে। পরবর্তী কয়েক শতাব্দীতে কানাডায় ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ফরাসিরা কানাডার যেখানে বসতি স্থাপন করেছিল সেটি বর্তমান কানাডার একটি প্রদেশ, যা কুইবেক সিটি নামে পরিচিত। কুইবেক শহরের পাশে কানাডার ঐতিহাসিক নদী সেন্ট লরেন্স রিভার অবস্থিত। মূলত সুপেয় পানির এই নদীর কারণে ফরাসিরা এখানে বসতি স্থাপন করার জন্য বেশ উপযুক্ত মনে করেছিল। কুইবেক সিটি এতটাই দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বর্তমান সময়ে এটি পৃথিবীর অন্যতম ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেস্কো কিউবেক সিটিকে বিশ্বের ঐতিহ্যবাহী জায়গা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ব্রিটিশরা বর্তমান কানাডার অন্টারিও এবং আটলান্টিক প্রদেশে উপনিবেশ স্থাপন করেছিল। সময়ের সাথে সাথে ব্রিটিশরা অধিকাংশ অঞ্চল নিয়ে নেয়। অবশেষে ব্রিটিশরা 1867 সালে কানাডার 4টি উপদেশ নিয়ে ব্রিটিশ উত্তর আমেরিকা আইন তৈরি করে ডোমিনিয়ন অফ কানাডা নামে দেশ ঘোষণা করে। ব্রিটিশদের এই শাসন কানাডায় প্রায় 100 বছর স্থায়ী ছিল। পরবর্তীতে 1982 সালে কানাডা অ্যাক্ট নামে আইন পাশ করার পর ব্রিটিশদের থেকে কানাডা স্বাধীনতা অর্জন করে। তখন এর নাম পরিবর্তন করে ডোমিনিয়ন অফ কানাডা থেকে শুধু কানাডা রাখা হয়। কানাডাকে বলা হয় অভিবাসীদের স্বর্গরাজ্য। কানাডা পৃথিবীর একমাত্র দেশ যারা অভিবাসীদের সবচেয়ে বেশি স্বাগত জানায়। কানাডা সরকার কানাডাকে কান্ট্রি অফ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের দেশ বলে ঘোষণা করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য সহজ শর্তে ভিসা প্রদান করা হয়। কানাডা বসবাসের জন্য বেশি উপযোগী হবার অন্যতম কারণ হলো কানাডার আবহাওয়া। কানাডার শীতের তীব্রতাকে বেশিরভাগ কানাডিয়ান উপভোগ করেন। কানাডার সর্বাধিক শীতল শহরের নাম ইকালুইট। এই শহরটি কানাডার নুনাভূত অঞ্চলের রাজধানী এবং কানাডার সর্বাধিক উত্তরে শহরটির অবস্থান। ইকালুইট শহরের গড় তাপমাত্রা -9 ডিগ্রি সেলসিয়াস। শীতের মৌসুমে এই শহরের গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঠান্ডা এতটাই তীব্র হয় যে এক কাপ গরম কফি ছুঁড়ে মারলেও তা বরফ হয়ে নিচে পড়ে যায়। ইকালুইট ছাড়াও কানাডার যেসব শহরে সবচেয়ে বেশি শীতের তীব্রতা থাকে তা হল ইয়েলো নাইফ, নর্থ ওয়েস্ট টেরিটরি, হোয়াইট হর্স এবং ইউকন। শীত প্রধান হলেও কানাডার সব জায়গাতে সারা বছর শীত থাকে না। কানাডার বিভিন্ন শহরে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। কানাডা শুধুমাত্র সহজ শর্তে ভিসা প্রদান করে তাই নয়, কানাডাতে বসবাস করে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। এর অন্যতম কারণ হচ্ছে কানাডার ভৌগোলিক অবস্থান। আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও জনসংখ্যার ঘনত্ব কানাডায় অনেক কম।
কানাডার জনসংখ্যার ঘনত্ব এতটাই কম যে তার একটা উদাহরণ হলো আয়তনের দিক থেকে কানাডা 67টি বাংলাদেশের সমান। তবে শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকায় যত মানুষ বাস করে পুরো কানাডায় তার থেকেও কম জনসংখ্যা রয়েছে। কানাডায় পৃথিবীর 20% মিঠা পানির মজুদ রয়েছে। এছাড়াও কানাডায় রয়েছে 22 লক্ষাধিক লেক। এর মধ্যে 5 শতাধিক এমন লেক রয়েছে যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য 100 কিলোমিটারেরও বেশি। খনিজ সম্পদের প্রাচুর্যের দিক থেকেও কানাডা পৃথিবীর শীর্ষ সারিতে রয়েছে। সৌদি আরব এবং ভেনিজুয়েলার পর পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ রয়েছে কানাডায়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্বল্প আয়ের দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে গিয়ে অনেকেই দালালের খপ্পরে পড়েন। ইউরোপের বিভিন্ন দেশে সমুদ্রপথে অবৈধভাবে অনুপ্রবেশ করা গেলেও কানাডায় সমুদ্রপথে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কানাডার ভৌগোলিক অবস্থান সবার থেকে আলাদা। কানাডার তিন পাশে রয়েছে 3টি মহাসাগর। একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে প্রশান্ত মহাসাগর, আর উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর। অবৈধভাবে এসব মহাসাগর পাড়ি দিয়ে কানাডায় যাওয়া প্রায় অসম্ভব। সুতরাং জলপথে অবৈধভাবে কানাডায় যাওয়ার তেমন কোনো সুযোগ নেই, আর স্থলপথে অবৈধভাবে কানাডায় যাওয়ার সুযোগ থাকলেও কেউ যেতে চাইবে না, কারণ স্থলপথে কানাডায় যেতে হলে প্রথমে যেতে হবে আমেরিকায়। আর যেহেতু আমেরিকা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, তাই সাধারণভাবেই বলা যায় অবৈধভাবে কেউ আমেরিকায় যেয়ে সেখান থেকে কানাডা যেতে চাইবে না। বৈধভাবে কানাডায় যেতে হলে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে যেতে হবে। সম্প্রতি কানাডার অভিবাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধুমাত্র 2025 সালে কানাডায় 5 লাখ অভিবাসী অফিসিয়ালি নিয়োগদান করা হবে। কানাডায় রয়েছে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল। এসব অঞ্চল ও প্রদেশে বিভিন্ন কাজের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাহির থেকে জনবল নিয়োগ করা হয়। কানাডার সকল প্রোগ্রাম কানাডার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রোগ্রামের শর্ত অনুসারে ভিসার জন্য আবেদন করা যায়। কানাডার সবচেয়ে জনপ্রিয় ভিসাগুলোর মধ্যে অন্যতম হল এক্সপ্রেস এন্ট্রি ভিসা, প্রোভিনিকাল নমিনি ভিসা, ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ভিসা, সেলফ এমপ্লয়েড ভিসা। এগুলো ছাড়াও প্রয়োজন অনুযায়ী কানাডার বিভিন্ন সময়ে নানা প্রোগ্রামের মাধ্যমে কানাডায় যাওয়ার সুযোগ প্রদান থাকে। কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে কেউ কানাডা ভিসা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করতে পারেন। কানাডায় শুরু থেকে কোনো নির্দিষ্ট এক বা একাধিক পেশায় দক্ষতা আছে এমন আবেদনকারীকে ভিসা পেতে সুযোগ করে দেয়। কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজে নিজে আবেদন করার পর যাচাইকৃত হলে শুধুমাত্র কানাডার ইমিগ্রেশন এবং ভিসা প্রসেসিং ফি দিলে কানাডায় যাওয়া সম্ভব। 2023-এর এপ্রিলের তথ্য অনুযায়ী কানাডার বর্তমান ভিসা প্রসেসিং ফি $1500 বা প্রায় 1.5 লক্ষ টাকা। মাত্র 5 বছর আগেও এর ফির পরিমাণ ছিল মাত্র $500। এই অফিসিয়াল ভিসা প্রসেসিং ফি এবং বিমান ভাড়া ছাড়া কানাডাতে যেতে উল্লেখযোগ্য তেমন কোনো খরচ নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো কানাডায় যাওয়ার পর সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়া তুলনামূলক অনেক সহজ। কেউ কানাডায় যাওয়ার 5 বছরের মধ্যে 3 বছর কানাডায় থাকলে কানাডা তাকে স্থায়ী ভিসা এবং পার্মানেন্ট রেসিডেন্সি প্রদান করে। এভাবে যে কেউ কানাডার নাগরিক হতে পারেন। কানাডা সহ ইউরোপ ও আমেরিকার অধিকাংশ ভিসার জন্য IELTS শর্ত। IELTS থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়। IELTS এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মূলত এই টেস্টিং সিস্টেমের মাধ্যমে কোনো ব্যক্তির ইংরেজি দক্ষতা যাচাই করা হয়। বিদেশে কেরিয়ার গড়তে বাংলাদেশিদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা হলো ইংরেজিতে দক্ষতা অর্জন করা। অধিকাংশ ভিসার জন্য IELTS পরীক্ষায় ন্যূনতম 10-এর মধ্যে 5.5 পয়েন্ট অর্জন করা আবশ্যক। কঠিন মনে হলেও আসলে এই পরীক্ষা অতটা কঠিন নয়। শুধুমাত্র কিছুদিন গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করলেই IELTS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। ঘরে বসে IELTS কোর্স করতে ডেসক্রিপশনে প্রথম লিঙ্কটি দেখুন। বেঙ্গলি পিক্সেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বেঙ্গলি পিক্সেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন।